ডায়োড হচ্ছে একটি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যা এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়ালের সমন্বয়ে গঠিত হয়। এর আগে টিউটোরিয়ালে অর্থাৎ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়াল সম্পর্কে জেনেছি। দেখেছিলাম যে আমরা ইলেকট্রনের শর্টেজ হলে পি টাইপ এবং ইলেকট্রনের সারপ্লাস বা ইলেকট্রন এক্সেস হলে এন টাইপ ম্যাটেরিয়াল হয়। এটি আসলে ডোপিংয়ের মাধ্যমে করা হয়। ডায়োড কারেন্টের ক্ষেত্রে একটি ওয়ান ওয়ে সুইচ হিসেবে কাজ করে, অর্থাৎ এটি একদিকে কারেন্ট ফ্লো অ্যালাউ করে, এর বিপরীত দিকে যদি কারেন্ট ফ্লো করার চেষ্টা করা হয় তাহলে এটি বাধা দেয়। এটির একটি ফেজ হিসেবে পরিচিত কারণ ডায়োড এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করতে পারে। ভোল্টেজ, কারেন্ট ক্যাপাসিটি এবং টাইপ অনুসারে বিভিন্ন রকম ডায়োড পাওয়া যায়। পিএন জাংশনের সমন্বয়ে ডায়োড তৈরি হয়। পিএন জাংশনের উভয় ম্যাটেরিয়াল অর্থাৎ পি এবং এন উভয়েই আর কন্ডাক্টর হিসেবে কাজ করে না, যদিও তারা আলাদা আলাদাভাবে উভয়ই কন্ডাক্টর। পিএন জাংশনে কারেন্ট একদিকে প্রবাহিত হয় যা আসলে বেসিক ডায়োড তৈরি করে। এই পিএন জাংশন বিভিন্ন রকম সেমিকন্ডাক্টর কম্পোনেন্ট তৈরির দ্বার উন্মুক্ত করে, যেমন ট্রানজিস্টর। পজিটিভ সাইডকে অ্যানোড এবং নেগেটিভ সাইডকে ক্যাথোড বলে। এন টাইপ সেমিকন্ডাক্টরের ফ্রি ইলেকট্রন সংখ্যা অনেক বেশি হয় এবং এর হোল সংখ্যা কম হয়। পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এর হোল সংখ্যা অনেক বেশি হয় এবং ইলেকট্রন সংখ্যা কম হয়। এখন আমরা আনবায়াসড ডায়োড দেখে নেব। আনবায়াসড ডায়োড হচ্ছে ভোল্টেজ দেওয়ার আগ পর্যন্ত এর মধ্যে কি ঘটে। এন টাইপ রিজিওনে ফ্রি ইলেকট্রন সংখ্যা অনেক বেশি হয় এবং পি টাইপ রিজিওনে তা কম হয়, ফলে এন টাইপ রিজিওন থেকে ইলেকট্রন পি টাইপ রিজিওনে ডিফিউজ করার চেষ্টা করে বা সমাবেশ করার চেষ্টা করে। আবার পি টাইপ রিজিওনে হোল সংখ্যা অনেক বেশি হয় এবং এন টাইপ রিজিওনে তা কম হয়, ফলে পি টাইপ রিজিওন থেকে হোল সংখ্যা এন টাইপ রিজিওনে ডিফিউজ করার বা সমাবেশ করার চেষ্টা করে। ফ্রি ইলেকট্রন এন টাইপ রিজিওন থেকে পি টাইপ রিজিওনে প্রবেশ করে এবং তা পি টাইপ রিজিওনের হোলের সাথে রিকম্বাইন করে আনকভার্ড নেগেটিভ আয়ন তৈরি করে। আবার পি টাইপ রিজিওন থেকে হোল এন টাইপ রিজিওনের ফ্রি ইলেকট্রনের সাথে রিকম্বাইন করে আনকভার্ড পজিটিভ আয়ন তৈরি করে এন টাইপ রিজিওনের পাশে, আর নেগেটিভ আয়ন যেটা তৈরি করেছিল সেটা হচ্ছে পি টাইপ রিজিওনের পাশে। এভাবে জাংশনের মাঝে এন টাইপ রিজিওনের পাশে পজিটিভ আয়ন লেয়ার এবং পি টাইপ রিজিওনের পাশে নেগেটিভ আয়ন লেয়ার তৈরি হয়। মাঝখানের এই নেগেটিভ এবং পজিটিভ আয়নের কোনো চার্জ ক্যারিয়ার থাকে না, যেহেতু এরা রিকম্বিনেশনের মাধ্যমে তৈরি হয়, নেগেটিভ এবং পজিটিভ। অর্থাৎ এই রিজনে চার্জ ক্যারিয়ার রিকম্বাইন্ড হয়ে যায়। চার্জ ক্যারিয়ারের অভাবের কারণে এই রিজিয়নকে ডিপ্লেশন রিজিয়ন বলে। এই ডিপ্লেশন রিজিয়ন ফর্ম হওয়ার পর চার্জ এক সাইড থেকে অন্য সাইডে আর ডিফিউজ করতে পারে না বা সমাবেশ করতে পারে না। এই ডিপ্লেশন রিজিয়নে তখন ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় যা এক সাইড থেকে অন্য সাইডে চার্জ ক্যারিয়ার ট্রান্সফার হতে বাধা দেয় বা ক্রস করতে বাধা দেয়। আনকভার্ড পজিটিভ আয়ন লেয়ার পি টাইপের হোলগুলোকে রিপেল করে বা আসতে বাধা দেয়। আবার আনকভার্ড নেগেটিভ আয়ন লেয়ার এন রিজিওনে থাকা ফ্রি ইলেকট্রনগুলোকে এদিকে আসতে বাধা দেয় বা রিপেল করে। অর্থাৎ পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয় জাংশনের মাঝখানে, যা
চার্জ ক্যারিয়ার সমাবেশ করতে বাধা দেয়। এখন আমরা ফরওয়ার্ড বায়াস ডায়োড দেখে নেব। অর্থাৎ আমরা যদি ডায়োডের এন টাইপ টার্মিনালে নেগেটিভ ভোল্টেজ এবং পি টাইপ টার্মিনালে পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে কি ঘটবে? ডিপ্লেশন রিজিওনে ফরওয়ার্ড পটেনশিয়াল ব্যারিয়ার বা ইলেকট্রিক ফিল্ডের চেয়ে শক্তিশালী আরও বেশি এক্সটার্নাল ভোল্টেজ দিলে তখন ওই ফরওয়ার্ড ব্যারিয়ার ভেঙে পড়ে। সিলিকন ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড ব্যারিয়ার ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট এবং জার্মিনিয়ামের ক্ষেত্রে তা হচ্ছে 0.3 ভোল্ট। অর্থাৎ 0.7 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ দিলে তখন ডিপ্লেশন ব্যারিয়ার ক্রস করে ফ্রি চার্জ ক্যারিয়ার এক সাইড থেকে অন্য সাইডে যায়, যা ডায়োড ফরওয়ার্ড কারেন্ট কন্ট্রিবিউট করে। এই সিচুয়েশনে ডায়োড শর্ট সার্কিট হিসেবে কাজ করে। এখন আমরা ডায়োডের রিভার্স কন্ডিশন দেখে নেব। অর্থাৎ আমরা ভোল্টেজ সোর্সকে উল্টো করে সাপ্লাই দেব, তাহলে কি ঘটবে? সাপ্লাই ভোল্টেজের নেগেটিভ পটেনশিয়ালের কারণে পি টাইপ রিজিওনে হোলগুলো জাংশন থেকে দূরে সরে যায়, অর্থাৎ এদিকে আকৃষ্ট হয় নেগেটিভ ভোল্টের কারণে, কারণ তখন এখানে ইলেকট্রন পাওয়া যায়, ফলে এই হোলগুলো এদিকে আকৃষ্ট হয় এবং আরও অধিক আনকাভার্ড নেগেটিভ আয়ন তৈরি করে এন টাইপ সাইডের ফ্রি হোলের সাথে রিকম্বিনেশন করে। একইভাবে সাপ্লাই ভোল্টেজের পজিটিভ টার্মিনাল এখানে আসে, অর্থাৎ এখানে প্লাস আয়ন থাকে, ফলে এই এন টাইপ রিজিওনের ফ্রি ইলেকট্রনগুলো এদিকে আকৃষ্ট হয়, প্লাসের সাথে আকৃষ্ট হওয়ার চেষ্টা করে এবং পি টাইপ রিজিওনের হোলের সাথে এই ফ্রি ইলেকট্রনগুলো রিকম্বিনেশন করে আরও অধিক পজিটিভ আয়ন তৈরি করে, ফলে ডিপ্লেশন রিজিওন আরও প্রশস্ত হয়। এটি হচ্ছে ডায়োডের রিভার্স বায়াস কন্ডিশন। তখন ডায়োড ওপেন সার্কিট হিসেবে কাজ করে। এই কন্ডিশনে চার্জ ক্যারিয়ার জাংশন ক্রস করতে পারে না। এভাবে ডায়োড কারেন্ট প্রবাহে বাধার সৃষ্টি করে যখন রিভার্স বায়াস কন্ডিশনে থাকে। রিভার্স বায়াস কন্ডিশনে জাংশন তখন ওপেন সার্কিট হিসেবে কাজ করে। কিন্তু আমরা যদি রিভার্স ব্রেকডাউন ভোল্টেজের বেশি ভোল্টেজ ডায়োডের উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা করি, তাহলে কিন্তু কারেন্ট প্রবাহিত হতে থাকে। লাইট এমিটিং ডায়োড বা এলইডি হচ্ছে একটি স্পেশাল পারপাস ডায়োড। এদের পার্থক্য হচ্ছে এলইডি লাইট এমিট করে, এটি রেক্টিফাই করতে পারে, যদিও এর কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নাই, কারণ এলইডি খুব অল্প কারেন্ট কনজিউম করে, এর মধ্যে বেশি কারেন্ট প্রবাহিত করার চেষ্টা করা হলে এটি পুড়ে যায়। এখন আমরা একটি প্রশ্ন দেখব। ডায়োড ফর্মস উইথ ড্যাশ পি জাংশন, এন জাংশন, পিএনপি জাংশন, পিএন জাংশন। আগে টিউটোরিয়ালের প্রশ্নের উত্তরটি এখন আমরা দেখে নেব। সেমিকন্ডাক্টর ইজ ড্যাশ ম্যাটেরিয়াল, এটি কন্ডাক্টিভ এবং ইনসুলেটিং উভয় হিসেবে কাজ করে, অর্থাৎ এর মাঝামাঝি কোনো এক অবস্থা।